আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবস। আজকে দিনের 1947 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। একটা টাইমে আমরা গর্ববোধ করতাম, আমরা বাঙালি, আমরা বাংলায় বাস করি। কিন্তু আজ কিছু রাজনৈতিক দলের জন্যেই বোধহয় আমরা সেই গর্ববোধ আর করতে পারি না। আমাদের লজ্জা হয় আমরা বাঙালি, আমরা বাংলায় বাস করি। আজ ভাবতেও অবাক লাগে যে এই দেশের জন্য এত জলজ্যান্ত প্রাণ শহীদ হয়েছিল আর আজ সেই দেশের এই অবস্থা। শুধু দেশের কেন বলবো, অনেক ঘরে দেখলে দেখা যাবে যে অনেক মেয়েই এখনও পরাধীনতার রাজত্বেই বাস করছে। যদিও আমার এই কটা কথায় সবটা পাল্টে যাবে না, যেই যেভাবেই চলছে সে সেভাবেই চলবে। তাই আজ আর অত ভেবে বোধহয় লাভ নেই, কারণ আমরা সবটা পাল্টে দিতে পারবো না। তো চলো আজকে আমরা স্বাধীনভাবে ঘুরে বেড়াবো, আমরা যাব কোথায় সেটা দেখে নেওয়া যাক। চলো শুরু করি আজকের দিনটা। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমরা রেডিও হয়ে গেছি, এখন বাজে 6:12। তো এখনও গাড়ি আসেনি, গাড়ির ড্রাইভার দাদা ঘুমিয়ে গেছিলো। তো স্নান দান করে আজকে যেহেতু সোমবার, আমার পুজো দেওয়াও হয়ে গেছে। এই পুজো টুজো দিয়ে সব রেডি হয়ে গেছে, আমরা এখানে জামাকাপড়গুলো মিলেও দিয়েছি স্নান দান করে। তো এবার চলে আসবো, আর কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে যাবো। তো চলো যাওয়া যাক, আমরা কোথায় যাচ্ছি আস্তে আস্তে সবটাই বলবো। আমরা বেরিয়ে পড়েছি আমাদের উদ্দেশ্য সাধনে, আজ আমরা মাইসোর ঘুরব। তো চলো, সাথে তো তোমাদেরকে অবশ্যই রাখবো, মাইসোর জায়গাটা কীরকম সেটাও দেখাবো। পুরো মাইসোরটাই আজকে কভার করার ইচ্ছে আছে আমাদের, দেখা যাক শরীর কতটা সাথ দেয়। মোটামুটি অনেকটা দূর চলে এসেছি গাড়িতে, ফাঁপা ছাড়া আমরা প্রত্যেকে একটু ঘুমিয়ে গেছিলাম। এখন বাজে 8:00, আর দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কি কামান, আমি বলতে পারছি না, পরে গা ধরে যাবে। আমার ভেজ রেস্টুরেন্ট বলেইছিলাম আগে যে ভেজ দেখে কোথাও একটা দাঁড়াতে হবে। তো চলো যাওয়া যাক। এই ছিল আমাদের রেস্টুরেন্টটা দাদা, পুরোনো পুরোনো দিনের দেখতে। এই টেবিলটাতে আমরা খেলাম। তো চলো এবার যাওয়া যাক। আজকে তুমিও ব্ল্যাক আমিও ব্ল্যাক, হিহি। চলো এবার বেরোবো। বাজে 10:02, এই জাস্ট এলাম। এখন আমরা এখানে এসেছি টিপু সুলতান সামার প্যালেস, অনেকে এটা কুমার প্যালেসও বলে। তো চলো এবার ভেতরে যাবো, চুল তুলের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। জানি না এটার অনলাইন টিকিট ফেসিলিটি আছে, পেটিএম থেকে কাটা যায়, পেটিএম থেকে তো, কিন্তু জানি না কেন কাটতে পারিনি। দেখো দুজনেই ব্ল্যাক। ওই মামনি পাপা আগে আগে চলে গেছে। এই হচ্ছে পুরো জায়গাটা, পুরোটা দুর্দান্ত দেখতে সুন্দর। আজকে একটা মিউজিক বাজছে, আই থিঙ্ক 15th আগস্টের জন্য এই জায়গাটাতে কিছু একটা অনুষ্ঠিত হচ্ছে। তো চল এই হচ্ছে প্যালেসটা, আই থিঙ্ক ভেতরে আদৌ ভিডিও করা যাবে কিনা জানি না, অ্যালাউ আছে কিনা। তো দেখা যাক, যদি করতে দেয় তাহলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, আর যদি না করতে দেয় তাহলে কিছু করার নেই, তোমরা নিজেরা এসে দেখে নিও। তো জায়গাটা তো সত্যিই অসাধারণ দেখতে, গেটটাকেও এত সুন্দর, মানে আই থিঙ্ক রাত্রিবেলা সুন্দর লাইটিং হয়। তো চলো যাওয়া যাক এবার ভেতরে। Thank you.
তো আমরা এখন এলাম টিপু সুলতান সমাধিতে। মামুনি বাবাকে তোমাদের আর দেখাতে পারছি না, তারা এতটাই এক্সাইটেড যে আগে আগে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছি কিনা যাই না, যাই হোক। তো এটা হচ্ছে টিপু সুলতান সমাধি। যাই না, এখানে আদৌ টিকিট লাগে কিনা? হ্যাঁ, এখানে ঢোকার সময় 50 টাকা এখানকার লোকাল ওরা নেয় আর কি, আর টিকিট লাগে না এখানে। তো চলো, আজকে মানে আবহাওয়াটাও এখন ভালো হয়ে গেল। যখন আগেরটায় ছিলাম সামার প্যালেসে তখন প্রচণ্ড রোদ ছিল, এখানকার আবহাওয়াটা ঠিক হয়ে গেছে। চলো, জায়গাটা সত্যি অসাধারণ। যদি কেউ ঘুরতে আসো মাইসোর, তো অবশ্যই এগুলো তো মানে তোমাদের লিস্টেই থাকবে আর কি, যে গাড়ির ড্রাইভার আজকে আমাদের বেশি ঘুরতে ভালো লাগছে কেন বলতো, আজকে আমাদের ননিদা একজন বাঙালি ড্রাইভারকে পাঠিয়েছে। মানে এটা আমরা বলেছিলাম আগের দিন যে যেন একজন বাঙালি থাকেন, তাহলে কথা বলতে সুবিধা হয়, কারণ এখানকার যারা থাকেন তারা ঠিকঠাক হিন্দি বলতে পারে না, আমাদের কনভারসেশনে খুবই প্রবলেম হয়। তো চলো ভেতরে ঢোকা যাক। সুলতান সমাধি থেকে বেরিয়ে আমাদের কাবেরী সঙ্গমের দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু কাবেরী সঙ্গমের জল এতটাই বেড়ে গেছে যে ওখানে পুলিশ পোস্টিং দেওয়া হয়েছে, ভেতর দিকে আর ঢুকতে দেওয়া হচ্ছে না। যাই হোক, আমরা একটা ভালো জায়গা মিস করলাম। যদি আমি ভিডিওর কোনো লিঙ্ক পাই এই ধরনের, বা কাবেরী সঙ্গমের কোনো ফটো বা কিছু, জায়গাটা কীরকম আমি অবশ্যই অ্যাড করে দেবো। আমাদের পথ চলা কিন্তু জারি রইল, আমাদের বাকি পথ চলা শেয়ার করব কাল তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগে। বলতে পারো এটা মাইসোর ব্লগের পার্ট 1 গেল, পার্ট 2টা যাবে তারপরের দিন। একটা ব্লগে সবটা দিতে গেলে তোমরাও বোরিং ফিল করবে আর ভালোও লাগবে না পুরোটা দেখতে, তাই জন্যে বাকিটা পার্ট 2তে যাবে। আশা রাখি ব্লগটার কিছু অন্তত তোমাদের ভালো লেগেছে। মাইসোরে কী কী দেখবার জিনিস আছে এইটুকু হেল্প আমি তোমাদের করতে পেরেছি। যদি ব্লগটার কিছু ভালো হয়ে থাকে আর তুমি যদি এই চ্যানেলে আমার নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আজকের মতো টাটা।